বন বিভাগে যে কুইনাগুচি বন অঞ্চলত কি কি উচ্ছেদ করা হল? এটা কানিয়াকুচি আমার রাংজুলি গোলপাড়া ডিস্ট্রিক্টতে পড়ে। আমার অলরেডি ইয়াতে আমার কিছু আমি চাইছিলো কিছু চাই বাগান, তামোল আর ইয়ে ছাগলী এইবিল ফার্ম এইবিল বানানো হয়েছিল রিজার্ভ ফরেস্ট ভিতর। আর এইবিল ট্রেঞ্চ মারা হয়েছিল, মানে হাতি ক্রস নকরে এনেকা ট্রেঞ্চ মারা হয়েছিল। সেই কারণে আমার এটা গোটে এভিকশন চলি আছে। আজি আমার লগভগ 20 হেক্টর এভিকশন আমি হোম লাই লাই আমার টোটাল আমার এনক্রোচমেন্ট অরাউন্ড 200-250 হেক্টর আছে। এই লাই লাইকে আমি গোটে এনক্রোচমেন্ট ফ্রি করব, আমি কন্যাকুচি আমার এনক্রোচমেন্ট ফ্রি করব বিচারি আছো। আজি এই যেটো স্থানত আসলে উচ্ছেদ চলেছে ইয়াত কি গড়ে তুলেছে, আসলে কি কি আছিল? ইয়াতে তো মানে ছাগলী ফার্ম এটা বানাইছিলে, এটা গাহরি ফার্ম এটা বানাইছে, এটা অল্প মানে এই তামোলর বাগান এটা বানাইছে। আর মোস্ট মানে ইম্পর্টেন্টলি এই ট্রেন্ট যে মারিছে এই আতি পোয়ালি যে ক্রস করে এই বহুত দিকদারি, যদি ট্রেন্টর ভিতর যদি পড়ি যায় এটা গামি না পাও মানে হাতি তো ওলাবও নয়, এই বহুতই বেয়া কথা হয়ে যাব। এই কারণে অলরেডি আমি এই আমি লইছো, আমার আর এটা টিম বেলেগ জায়গাতে এই জায়গায় চাই বাগান আছে এত কাম করে আছে। তো এটা আমি গোটে আমি এটা এনেকো আমি গোটে অরাউন্ড 250 হেক্টর আমি এটা কমপ্লিট করা বিচারিছো এই মাহর ভিতরতে। যেহেতু এটা হাতি মানুষের সংঘাত আসলে চলি আছে আর ইয়াতে মানে প্রোটেকশনের ব্যবস্থা করছে আসলে কি কব, আসলে হাতির যে মানে পথ যাওয়ার পথ আমার গোলপাড়া ডিস্ট্রিক্ট হাতি আর মানুষের সংঘাতর এই ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল ডিস্ট্রিক্ট গোটে দেশতে। এই কি কারণে এনেক হয়, যদি আমার জঙ্গল হাতি তো জঙ্গলও থাকে, যদি জঙ্গল এরিয়া এনেক যদি এনক্রোচ হয়ে যায় এটা খাদ্যবিল নষ্ট হয়ে যায়, এই মানে গাঁওতে সোমাব। এই কারণে আমার গাঁওয়ার মানুষ বহুত দুঃখ পাই আছে। আমার এই যদি আমি কনফ্লিক্ট এই কমাব লাগে, এই জঙ্গল আমার রক্ষা করব লাগে। জঙ্গল যদি মানে এইবিল এনক্রোচমেন্ট ফ্রি করলে হাতি একটা প্যাসেজ পাব মুভমেন্টর কারণে, তো মানে গাঁও তোমার অল্প কমিব। কিমান দিন লাগে চলিব এই মানে আজি হব আর মানে প্রায় মানে প্রত্যেক উইক এটা একটা দিন আমি লব বিচারি আছো এই কানিয়াকুচি আরএফত এই কমপ্লিট করব। কারণ এই মাহর ভিতর আমি ট্রাই করে আছো গোটে আমার 250 হেক্টর এই এনক্রোচমেন্ট ফ্রি করব। কারণ যেহেতু আসলে দুষ্কৃতিকারী বলে কব লাগবে যে মানে বনাঞ্চলত আসলে এনে ধরনের কার্য করেছে চিনাক্ত করা হয়েছে না, এটা আমি ট্রাই করে আছো। আমি এক্সাক্ট মানুষ তো আমি আইডেন্টিফাই করব ট্রাই করে আছো। এটা আমি ফরেস্ট অ্যাক্টর ভিতর আমি এটা অফেন্স এটা করিম তার এগেনস্ট। এটা আমি যদি ইফ ইউ ক্যান পসিবল আমি পুলিশের হেল্প লো আমি অ্যারেস্ট করব বিচারি আছো। প্রথম তো আমার এরিয়া তো ক্লিয়ার করব লাগে, তারপর মানে যে মানুষ এটা এনক্রোচমেন্ট করেছে, এনক্রোচমেন্ট যদি করেছে মানে আগর মানে সিবিলাকও কাটিছে জঙ্গলও নষ্ট করার পিছতে এনক্রোচমেন্ট করেছে, এটা মানে বহুতই মানে বেয়া কথা। এটা ইয়ার অ্যাকশন আমি লোব বিচারি আছো। কেবল এখন বনাঞ্চল গোলপাড়া তো এনক্রোচমেন্ট আর হিউম্যান এন্ড কনফ্লিক্ট এ টু মোস্ট ক্রিটিক্যাল অ্যাসপেক্ট আছে। এই কারণে আমি এটা এটাকে আমি আরএফ আমি লই আছো। আমি লাস্ট আপনি চাব পারে আমার লক্ষীপুর নলবারী আরএফ গোটে এনক্রোচমেন্ট ফ্রি হয়েছে। আমার লাস্ট মান্থ তাকো আমার আতিয়াবাড়ি আর দেউশিলা আরএফ তাকো মানে মানে চা বাগান এনক্রোচমেন্ট আমি ক্লিয়ার করেছো, আরও আছে তাহলে তারও এনক্রোচমেন্ট আমি ক্লিয়ার করিম। এতিয়া আমি কুমারকালীত আমি এনক্রোচমেন্ট ফ্রি করে আছো। আমার ইনফ্যাক্ট আমার এনক্রোচমেন্ট এভিকশন অর হিউম্যান এলিফেন্ট কনফ্লিক্ট আমি এই দুটা কাম প্রায়োরিটিতে আমি লই আছো। আমার গোটে আমার ফরেস্ট ডিপার্টমেন্ট আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আসাম গভর্নমেন্ট ফরেস্ট আসাম গভর্নমেন্ট ডাইরেকশন আছে, এই দুটা আমি প্রায়োরিটিত লব লাগে। আমি আমি লই আছো, এইটো ডাইরেকশন কাম চলি আছে। Oh.